তো আমি শুয়ে পড়েছিলাম, ঘুম 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 চোখে, মানে ঘুম জাস্ট আসছিল। শাশুড়ি সবসময় আসে, ব্যাগ দেয় আর ঢেলেই সঙ্গে সঙ্গে চলে যায়, আজকেও তাই, বাপের বাড়ি যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে এসেই আগে সব ব্যাগ থেকে বের করে ফেলেছে। তো আজকে কী কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো, তো চলো কী কী নিয়ে এসছে দেখাই তোমাদেরকে। কার জন্য বার করো কি এনেছে, বার করো কে জানে কি গাছের পেয়ারা কি কেমন এই দেখো পেয়ারা লাইভ টেলিকাস্ট হচ্ছে। আচ্ছা বৌদি ওই খাঁচা ওনার এখন কত নাম হবে? গজা, গরম গজা খেতে ভারী মজা। আমি খাবো না, তোমার বাবা মাকে নমস্কার করাই হলো না, আমি গজাকে নিয়ে এসে ও ভাইতে যাবো না, ভাবে চলো তাহলে আমি বলে আমি খাবো না, আর খাও আমি যাচ্ছি। ছোট আর একটা দাও না, ওখানে ও হ্যাঁ ওমা আমার বাইরে যাবো তো দুশো জন যেমন ফাঁক করলে গিরে একটা একটা করে গালে দেবে আর আমি কম কম করে খেয়ে নেবো। না একটা ছোট্ট ব্যাগ তো এই ব্যাগটা নিয়ে যেতে পারবো না, এই তো আছে সকাল। আমি বাপের ছেলে, বাপের মতো হয়েছি। তোমার জন্য তোমার ছেলে কিনেছে, ছেলে নয় অ্যালবেলি ভালোই কাজ করেছি। আরে ঘরে পড়বে বলে তুমি ওই জুতোটা পরে আসো, নিলাম বন্ধ করতো তো যেহেতু শাশুড়ি মা প্রণাম করবে বললো, সেই জন্য চলে এলাম বাপের বাড়িতে। এখানে এসে দেখি কত আখ কেটেছে বাবা, মা নাকি বলেছে আখ কাটতে, সব রাগের মাথায় সব গাছ কেটে দিয়েছে। দরজা খোলা তো দেখি, চললো না কি বললে ভালো হবে, কি ফুল তুমি বলো। তো চলে গেছে শাশুড়ি আর দেওর, এসেছিল বেশ এক ঘন্টা মতো হেসে হেসেই, পেটে ব্যথা এত হাসায় আমার দেওর। তো যাই হোক, আমার বাপের বাড়িতে গেছিলো বাবা মাকে প্রণাম করার জন্য দশমীর, আলতা সিঁদুর আগেই দিয়ে দিয়েছিল, তো প্রণাম করে এখন নিজের বাপের বাড়ি গেছে মায়ের সাথে দশমীর প্রণাম করবে বলে।
তো ওখান থেকে আবার বাবা যে মানে আগ কেটেছিল সেটা দেখালাম, সেখান থেকে আবার আগ দিয়েছে মামার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।